ওয়েলকাম মাই চ্যানেল অ্যাটলাস অটোমেশন বিডি। আই এম ইঞ্জিনিয়ার বাসার। নাও আই ডিসকাস ডোজিং টেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা এক্সাইটিং একটা ভিডিও উপহার দিব। সেটা হলো যে ডোজিং ট্যাঙ্ক। ডোজিং ট্যাঙ্কে কীভাবে আপনারা ডোজিং করবেন, যারা আপনারা ডাইং ফ্যাক্টরিতে জব করেন বা ডোজিং ট্যাঙ্ক কীভাবে ডোজিং করতে হয় সেটা জানতে চান, সেটা আজকে আমি এই প্রোগ্রামের মাধ্যমে সেটা আজকে আপনাদেরকে দেখাবো। ডোজিং ট্যাঙ্ক আমি দেখেন, প্রথমে আমার প্রোগ্রামটা দেখেন। এটা একটা একটা ডোজিং ট্যাঙ্কের প্রোগ্রাম, কীভাবে ডোজিং করতে হয়। তো বন্ধুরা, আমি প্রোগ্রামটা এক্সপ্লেন করব। আমি প্রথমে আপনাদেরকে একটা ফিক্সার দেখাবো। এটা হলো একটা ডোজিং ট্যাঙ্ক, এটা হলো একটা ডোজিং ট্যাঙ্ক। ডোজিং ট্যাঙ্কের মধ্যে কী কী থাকে? আপনার ইনলেট বাল্ব, বাল্ব ওয়ান থাকে, বাল্ব টু থাকে এবং পাম্প থাকে, মানে ড্রেন বাল্ব থাকে বা পাম্প দিয়ে এটা কি আপনি মেশিনে ঢুকাবেন বা ড্রেন করবেন। এবং এটা কি, এটা দিয়ে আপনি হট ওয়াটার, কুল ওয়াটার ঢুকাবেন, সলিনয়েড এ দিয়ে কুল ওয়াটার মানে কি ঠান্ডা পানি ঢুকবে, এটা দিয়ে কি গরম পানি ঢুকবে বা তারপর ঢুকার পর আপনার এটাকে ইয়ে করবেন, মিক্স করবেন, মানে আপনি মোটর দিয়ে এটাকে আমি কি আপনি কি মিক্সার মোটর দিয়ে মিক্স করবেন। মিক্স করার পর নির্দিষ্ট সময়ের পর সেটা কি মেশিনে ঢুকে যাবে, মেন ট্যাঙ্ক ট্যাঙ্কে ঢুকে যাবে। তো এটা এই ডোজিং ট্যাঙ্কটা ওয়ান পালস, পালসের মাধ্যমে সম্পন্ন হয়। পালস হলো যে আপনি ধরেন আপনি 30 মিনিটের একটা, মানে এখানে আপনার 50 গ্যালন পানি আছে, 50 গ্যালন পানি আসে, যখন আপনার ওয়ান পালস আসবে, যখন আপনার ওয়ান পালস আসবে তখন কি ধরেন আপনার ওয়ান পালস আসছে সলিনিয়ড এতে, সলিনিয়ড এতে ওয়ান পালস আসার সাথে সাথে কি আপনার 50 গ্যালন পানি ঢুকলো, এখানে ঠান্ডা পানি 50 গ্যালন ঢুকলো, কুল ওয়াটার। তারপর এখানে সলিনয়েড বিতে আপনার আরেকটা পালস আসছে, পালস আসার কারণে এখানে কি 50 গ্যালন 15 গ্যালন ওয়াটার, হট ওয়াটার ঢুকলো, এখানে ঢোকার পর একটা, তারপর আপনার এটা মিক্স করলো, আপনার মোটরটা মিক্সিং করলো, মিক্সিং করার পর সেটা পাম্প দিয়ে আপনাকে ভিতরে আপনার মেশিনের ভিতরে ঢুকে দিল। আমি এই প্রোগ্রামটা আমি আপনাকে দেখাচ্ছি। আই 0.0 আই 0.1, এটা হলো কি আপনার, আমি একটা মেমোরি রেজিস্টার নিচ্ছি এখানে, M0.0 একটা মেমোরি রেজিস্টার নিচ্ছি। এটা কি আমি প্রোগ্রাম শুরু করার জন্য এই ব্লকটা আমার, তারপর দেখেন M0.0 আপনার অন অন সুইচ দিয়ে M0.1 আরেকটা সুইচ ইয়ে নিচ্ছি, এখানে একটা আরেকটা মেমোরি রেজিস্টার নিচ্ছি। এটা নিয়ে এটা এটা দিয়ে কি আমি একটা সলিনয়েড বাল্ব খুলছি, সলিনয়েড বাল্ব এ মানে কি আমার এখানে যখন আমার এখানে পালস আসবে তখন আমার কি 50 লিটার পানি বা 50 গ্যালন পানি আপনার মেন ট্যাঙ্কেতে ঢুকবে, মেন ট্যাঙ্কেতে ঢুকবে। আমি পালসটা কীভাবে আসবে আমি দেখেন, এখানে পালসটা কীভাবে আসবে আমার, যখন ফ্লো মিটার সেন্সর, এটা হলো ফ্লো মিটার সেন্সর I 0.2, এটা হলো কি ফ্লো মিটার সেন্সর, যখন আমার ফ্লো মিটার সেন্সর ওয়ান পালস জেনারেট করবে, যখন ওয়ান পালস জেনারেট করবে তখন কি আমার কাউন্টারটা কি ওয়ান পালস কাউন্ট করবে, কাউন্ট করার সাথে সাথে সে কি M0.01 কে সে অন করবে। অন করার পর আপনার কি সলিনয়েড বি কে খুলে দিবে, ওয়ান কে বন্ধ করে দিবে, সলিনয়েড বাল্ব এ কে বন্ধ করে দিবে, মানে কি যে আমার ঠান্ডা পানি যেটা ঢুকতেছে সেটাকে সে বন্ধ করে দিবে। ওয়ান পালস যখন আসবে তখন কি আমার এক পালস যখন আসবে তখন কি আমার সলিনয়েড বি, তখন আমার গরম পানি ঢুকবে, গরম পানি ঢুকবে, ওয়ান ওয়ান পালস, ওয়ান পালসের পরে সে বন্ধ হয়ে যাবে অটোমেটিক, যখন ওয়ান পালস আসবে তখন রিসেট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে,
মানে 1 পালসের জন্য সে 1 সেকেন্ডের জন্য সে খুলবে বাল্বটা, খুলে এবং বন্ধ হয়ে যাবে। তারপর দেখেন এখানে সোলেনয়েড বাল্বই খোলার পর, তারপর আমি কি ফ্লো মিটার, আর একটা ফ্লো মিটার ব্যবহার করছি, ফ্লো মিটার ব্যবহার করছি। ব্যবহার করার পর আমার এখানে কি 1 পালস, এখনো আমার 1 পালস আসবে। 1 পালস যখন আসবে, আসার সাথে সাথে কি আমার সেই সোলেনয়েড বাল্বটা এসে বন্ধ করে দিবে। M0.3 যখন অ্যাক্টিভ হবে, দেখেন M0.3 যখন অ্যাক্টিভ হবে তখন কি আমার এটা কি এটা এনসিডিটা সেটা অ্যান হয়ে যাবে, তখন কি সোলেনয়েড বাল্ব বন্ধ হয়ে যাবে, মানে 1 পালসের পর সে বন্ধ হয়ে যাবে। 1 পালস যখন অ্যাক্টিভ হবে তখন তখন সে কি বন্ধ হয়ে যাবে, 1 পালস অ্যাক্টিভ হওয়ার পর পর বন্ধ হয়ে যাবে। তারপর আমার মিক্সার মোটর, আমার যখন হট ওয়াটার এবং কুল ওয়াটার দুটাই মানে নেওয়ার শেষ হলো, শেষ হওয়ার পর আমার কি আমার মোটর মিক্সিং করবে 200 মিলি সেকেন্ড, 200 মিলি সেকেন্ড সে হট ওয়াটার এবং কোল্ড ওয়াটার দুইটাকে মিক্স করবে 200 মিলি সেকেন্ড। এখানে টাইম আমি আরো কমাই দিই, আমি 100 মিলি সেকেন্ড করলাম। 100 মিলি সেকেন্ড কি মিক্সার মোটর চলবে, 100 মিলি সেকেন্ড মিক্সার মোটর চলবে। চলার পর কি আমার সোলেনয়েড বাল্ব সি সিটাকে সি তখন অফেন হবে। এখানে কি লো লেভেল সেন্সর, আমার লো লেভেল সেন্সর যখন আমার ইয়ে থাকবে ক্লোজ থাকবে, ক্লোজ থাকলে যখন আমার লো লেভেল সেন্সর ক্লোজ থাকবে তখন আমার কি আমার ড্রেন বাল্ব সরি আমার পাম্প আর আর্ট পাম্প চলবে। আর্ট পাম্প চলে আমার কি যে পানিটা হট ওয়াটার এবং কোল্ড ওয়াটার যে পানিটা আমি নিচ্ছি এই পানিটা টাঙ্কিতে ঢুকে যাবে। যখন লো ওয়াটার সেন্সরটা নামতে 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 যখন পানি থাকবে না, যখন সে অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভ যখন হয়ে যাবে যখন সে অন হয়ে যাবে তখন সে পুরো সিস্টেমটাকে সে অফ করে দিবে। পুরো সিস্টেমটাকে অফ করে অফ করে আবার নতুন করে শুরু করবে। এক্সাইটিং এক্সাইটিং একটা প্রোগ্রাম বন্ধুরা, আপনারা আবার ফিক্সারটা দেখেন, দেখেন আপনারা কি এটা হলো কি আমার কোল্ড ওয়াটার, কুল ওয়াটার ঢুকবে এখান দিয়ে ঠান্ডা পানি, আর এটা কি হট ওয়াটার গরম পানি ঢুকবে। ঢুকার পর প্রথমে আমার এই বাল্বটা ওপেন হবে, এই বাল্বটা ওপেন হবে। ওপেন হওয়ার পর এই বাল্বটা ওপেন হওয়ার পর আমার যখন একটা ফালস আসবে, এক ফালস আসলে আমার এটা বন্ধ হয়ে যাবে, আবার আরেক ফালস আসলে সেটা খুলবে, এটা খুলবে। খোলার পর তারপর বাল্ব যখন বন্ধ হবে তখন এটাও বন্ধ হয়ে যাবে, দুইটা বাল্ব বন্ধ হয়ে যাবে। বন্ধ হবে কি আমি 50 50 100 100 লিটার পানি এখানে আমি নিলাম। নেওয়ার পর এটা এখানে কি মিক্স করবে, মিক্স করার পর আমার কি এখানে কি আমার যখন আমার লো লেভেল সেন্সর যখন আমার কি হাই থাকবে, হাই থাকবে মানে কি এনসি থাকবে, এনসি থাকবে তখন কি পাম্পটা অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হয়ে আমার পানিটা ঢুকে যাবে। যখন আমার লো লেভেল সেন্সরটা আমি যখন অ্যাক্টিভ হবে, যখন পানি না কমতে 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 যখন পাম্পের নিচে চলে আসবে, যখন লো লেভেল সেন্সরটা অ্যাক্টিভ হবে তখন কি আমার আর পুনরায় কাজ আবার শুরু হবে। তো বন্ধুরা প্রোগ্রামটা এখন আমি ফিএলসি দিয়ে দিব, ফিএলসি দিয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে হচ্ছে জিনিসটা। তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অ্যাটলাস অটোমেশন বিডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এখানে আপনারা অনেক ধরনের ভিডিও পাবেন, অনেক ইন্ডাস্ট্রিয়াল ডিভাইস কীভাবে অপারেট করা লাগে, কীভাবে অপারেশন কীভাবে কন্ট্রোল করা লাগে, কীভাবে ইনপুট আউটপুট দেখা লাগে সব কিছু এখানে আপনারা পাবেন। অনেক ধরনের ভিডিও এখানে দেওয়া আছে, সেফটি রিলে, তারপর ইনভার্টার, তারপর কনভার্টার, মিলি এম্পিয়ার, মিলি ভোল্ট, মিলি অনেক ধরনের ভিডিও পাবেন আপনারা এখানে। তো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। তো বন্ধুরা চলেন প্রোগ্রামটা সিএলসিতে দিব এখন,
এখন কম্পাইল করবো, কোনো ভুল আছে কিনা, না কোনো ভুল নাই। এখন আমি এটা পিএলসি দিয়ে দিব, এখন আমি কি প্রোগ্রামের স্ট্যাটাসে যাব। এখন কি আমি এটা কি আমার কি অন সুইচ, আমি এটা কি অন করব, অন করার সাথে সাথে কি আমার কি সোলেনয়েড বাল্ব এটা খুলবে, দেখেন আপনি, আপনারা লক্ষ্য করেন আমি এটা অন করার পর আমার কি আমার কোল্ড ওয়াটার চলা শুরু করবে। দেখেন আমার কোল্ড ওয়াটার চলতেছে। এখানে আমি কি ওয়ান পালস দিব, আমার কি ফ্লো মিটার, এটা কি ফ্লো মিটার সেন্সর, ফ্লো মিটার সেন্সর যখন আমি ওয়ান পালস দিব তখন আমার এটা বন্ধ হয়ে যাবে। দেখেন আমার বাল্ব বন্ধ হয়ে গেছে, তখন আমার এখন আমার কি হট ওয়াটার ঢুকতেছে, এখন আমার কি হট ওয়াটার ঢুকতেছে, সোলেনয়েড বি চালু হয়েছে, এখন আমার কি হট ওয়াটার ঢুকতেছে। আপনারা লক্ষ্য করেন বন্ধুরা, পিএলসির দিকে লক্ষ্য করেন, এখন আমার কি হট ওয়াটার ঢুকতেছে। এখন আমি ফ্লো মিটার 2K চালু করব। দেখেন আমার এখন বন্ধ হয়ে গেছে, আমার সলিনিয়েট বি এবং সি দুইটাই বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গিয়ে আমার কি এখন মিক্সার মোটর চলতেছে, দেখেন আমার মিক্সার মোটর চলতেছে। মিক্সার মোটর চলার পর কি যখন আমার এখন লো ওয়াটার, এখন কি এখন আমার কি আমার মিক্সার মোটর 100 মিলি সেকেন্ড চলছে, চলার পর 100 মিলি সেকেন্ড চলার পর আমার কি সলিনিয়েড সি মানে কি মোটরকে চালু করে দিছে। এখন কি আমার পানিটা এই পাম্পটাকে চালু করে দিয়েছে, পাম্পটাকে চালু করে দিয়ে এখন পানিটা ভিতরে ঢুকতেছে, মানে আমার মেশিনের ভিতরে ঢুকতেছে। এখন আমি কি ফুল প্রোগ্রামকে রিসেট করে দিব, রিসেট করে দিলে কি আমার যখন পানি নামতে নামতে যখন মোটরের যখন টান দিবে, যখন পানি নামতে নামতে নিচে নামিয়ে আসবে, এখানে কি আমার লো লেভেল সেন্সর লাগানো আছে, লো লেভেল সেন্সরটা যখন অ্যাক্টিভ হবে তখন আমার কি পুরো প্রোগ্রাম রিসেট হয়ে যাবে, মানে আমার কাউন্টারগুলো রিসেট হয়ে যাবে। দেখেন আপনারা বন্ধুরা, দেখেন ফুল সিস্টেম রিসেট হয়ে গেছে, দেখেন ফুল সিস্টেম কোনো রিসেট হয়ে গেছে, কোনো এখন কোথাও কোনো আউটপুট নাই, দেখেন ফুল সিস্টেম রিসেট হয়ে গেছে। এখন কি সে নতুন করে আবার প্রোগ্রাম শুরু করছে, সে নতুন করে আবার প্রোগ্রাম শুরু করছে। এখন আমি আবার সে আবার আবার আরেকবার দেখাবো আপনাদেরকে কি আমার প্রথম এটা কি এগুলো সব অটোমেটিক ভাবে হবে। এখানে আমি সুইচ দিয়ে সুইচ ওপেন এবং ক্লোজ করে দেখাচ্ছি, তো সেজন্য আমাকে আমার আপনারা হয়তো বা বুঝতে অসুবিধা হচ্ছে, এগুলো পুরোটাই অটোমেটিক হবে। এখন আমি ফ্লো মিটার আমি অ্যাক্টিভ করবো, অ্যাক্টিভ করলে আমার দেখেন আমার এটা বন্ধ হয়ে যাবে, এটা বন্ধ হয়ে গেছে, সোলেনিয়েড মানে যেটা ঠান্ডা পানি নিচ্ছে সেটা বন্ধ হয়ে গেছে, এখন গরম পানি নিচ্ছে, দেখেন এখন গরম পানি নিচ্ছে। যখন আমি এখানে একটা ওয়ান ফালস দিব আর একটা ফালস দিব, ফালস দিলে সাথে সাথে কি আমার সোলেনিয়েড সিটা বন্ধ হয়ে যাবে, মানে সরি সোলেনিয়েড বিটা বন্ধ, যেটা গরম পানি নিচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে। দেখেন গরম পানি নেওয়া বন্ধ হয়ে গেছে। এখন কি এখন আমার মিক্সার মোটর চলতেছে, এই যে আমার মিক্সার মোটর চলতেছে, মিক্সার মোটর কি 100 মিলি সেকেন্ড পর্যন্ত চলবে, চলার পর আমার কি আমার যে পানিটা পানিটা সে এখন আমাকে আমার যে পানিটা আছে সেটা এখন কি সে মেশিনের ভিতর দিয়ে দিচ্ছে, মেশিনের ভিতর দিয়ে দিচ্ছে। এখন দেখেন আমার লো লেভেল স্যাম্পল অ্যাক্টিভ হলে আমার পুরো সিস্টেমটা অফ হয়ে যাবে, লো লিমিট সুইচ যেটা ওয়াটার লেভেল সেন্সর লো, যেটা এখন পুরো সিস্টেম অফ হয়ে গেছে। দেখেন
সব অফ হয়ে গেছে। আপনারা নিশ্চয় বুঝতে পারছেন ওয়ান ফালস মানে আমরা যখন ডাইং প্রোগ্রাম করব, প্রোগ্রাম করবো করার জন্য কি আমার ফালস দিতে হবে। ফালসের মাধ্যমে কি আমার ডোজিং করা লাগবে, ফালসের মাধ্যমে আমাকে ডোজিং করা লাগবে। আমার যখন বাল্ব কি কন্টিনিউ করা থাকলে কি পানি এসে ফুল ভর্তি হয়ে যাবে, পানি এসে ফুল ভর্তি হয়ে যাবে আমার কি যখন ফালসের মাধ্যমে। ধরেন আমার ওয়ান ফালস আসলে কি 1 সেকেন্ড আমার বাল্বটা খুললে আমার কি 50 গ্যালন পানি আসবে বা 50 লিটার পানি আসবে। আবার ওয়ান ফালস খুললে আমার কি 50 গ্যালন পানি ঢুকলো বা 50 লিটার পানি ঢুকলো। আবার যখন আমার এখানে কি ওয়ান ফালস আসলো কি আমার আমার কি এখানে কি ডোজিং দেওয়ার সময় কি আমার ফালস বারবার আসবে। যখন ফালস 1 আসলো, ফালস 2 আসলো, ফালস 3 আসলো, এভাবে কি ধরেন 5 মিনিট পরে ফালস 2 আসলো, প্রথমে একটা ফালস আসলো, 5 মিনিট পর আরেকটা ফালস আসলো, 10 মিনিট পর আরেকটা ফালস আসলো, এভাবে কি ফালস এসে এসে কি আমার ডোজিং এর পানিটা কি একসাথে দিলে কি হয়তোবা সমস্যা হতে পারে, মেশিনের সমস্যা হতে পারে। সেই জন্য কি বারবারে কিছুক্ষণ মানে নির্দিষ্ট সময়ের পর পর এখানে ফালস আসে, এই পানিটাকে সে মেশিনে ঢুকাবে। তো বন্ধুরা আমার প্রোগ্রামগুলো কেমন হচ্ছে আমাকে জানাবেন, কীভাবে জানাবেন। আর আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। এখানে আপনারা অনেক ধরনের ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল ডিভাইস কীভাবে রান করা লাগে, কীভাবে হ্যান্ডেল করা লাগে, পিএলসি, এসএমআই, সার্ভো, এখানে অনেক ধরনের ভিডিও পাবেন। আপনারা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং ডিভাইসের অনেক ভিডিও পাবেন, আপনারা এখানে এগুলো দেখলে আপনারা অনেক উপকৃত হবেন। আর বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। ভালো থাকেন বন্ধুরা।